everyone. Welcome back. I'm here with another episode of Rapid Fire with Mezobin. আজকের গেস্টের ব্যাপারে আমি যদি বলি, আজকে আমি এমন একজনকে নিয়ে আসছি যার কথা আমি প্রথম এপিসোড থেকে শুনতে 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 পাগল হয়ে যাচ্ছি। মানে এমন কোনো মানুষ নাই যে কমেন্ট করে বলে নাই যে উমুককে নিয়ে আসো। সো আর অপেক্ষা না করে না পারতে আসলে ওনাকে এখানে নিয়ে আসা, বিকজ সবার ডিমান্ড হচ্ছে অপূর্ব ভাইয়াকে নিয়ে আসা। হ্যালো হ্যালো অপূর্ব ভাই, কেমন লাগছে আমার সাথে? নার্ভাস, ডেফিনেটলি, হ্যাঁ অফ কোর্স। নার্ভাস হওয়ার কিছুই নাই, ভেরি সিম্পল একটা গেম শো। আমি আপনাকে 10টা প্রশ্ন করব আর 10টা প্রশ্ন শোনার সাথে সাথে আপনার মাথায় প্রথম যেটা আসে সেটা বলে দিতে হবে। এখানে কিন্তু চিটিং করা যাবে না। চিটিং না, আমি অনেস্ট গাই, সো অফ কোর্স উই নো দ্যাট। তবে একটা একটা কথা হচ্ছে যে সব প্রশ্নের উত্তর কিন্তু এক শব্দে দেওয়া যায় না। কারণ একটা ছোট্ট এক্সাম্পল দেই, সেটা হচ্ছে একবার এক লোককে লয়ার জিজ্ঞেস করছে যে আপনার বাবা তো চোর, আগেও মানে আপনার বাবা তো চোর, এখনো কি চুরি করে? হ্যাঁ না, আমার উত্তর দিতে হবে। ও যদি হ্যাঁ বলে তাহলেও প্রবলেম, না বলে তাহলেও প্রবলেম। আমি ওরকম প্রশ্নের উত্তর, এত 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 কঠিন প্রশ্ন আমার লিস্টে নেই। খুব সহজ, খুব মজার কিছু প্রশ্ন। আসলে এই প্রশ্নগুলো ফ্যানদের কাছ থেকে মোস্টলি পাওয়া, তারা জানতে চায় আপনার ব্যাপারে, তাই ওই প্রশ্নগুলো নিয়ে আমি চলে এসেছি। সো লেটস স্টার্ট, ইউ হ্যাভ টু বি ভেরি কুইক। ওকে ওকে, লেটস স্টার্ট। কোয়েশ্চন নাম্বার 1, আপনার প্রথম দেখা সেলিব্রিটি এবং দেখার পর আপনি কি ফিল করেছেন? আমার প্রথম দেখা সেলিব্রিটি হচ্ছে মোনালিসা, মডেল কাম অভিনেত্রী। আমি দেখেছিলাম ওনাকে একটা রেস্টুরেন্টে, রেস্টুরেন্ট না, একটা বুমার্স একটা ক্যাফে। কোন ইয়ার হতে পারে এটা? হবে 2000 2001, ওরকম সময়। মোনালিসা মানে এখনও আমার কো আর্টিস্ট, আমরা অনেক কাজ করেছি একসাথে। তখন কি ফিল হয়েছে? তখন আমার সব ফ্রেন্ডরা গুতে গুতে করে দেখাচ্ছে যে তারপর ঘুরে দেখলাম মোনালিসা ওর ফ্রেন্ডের সাথে একটা বার্থডে সেলিব্রেট করতে আসছে, কোনো একটা ফ্রেন্ডের বার্থডে। তারপর দেখলাম যে ওরা খুব হাসাহাসি করছে আর কি, আমরা ঘুরে ঘুরে সবাই তাকাচ্ছিলাম। দ্যাটস ইট। তখন অবশ্যই সেলফির জামানা ছিল না, না হলে কি তখন ফোনে ক্যামেরা ছিল না? ছিল। দ্যাটস ভেরি নাইস। সেকেন্ড প্রশ্নটা চলে যাই, ধরেন আপনি রাত 4টার দিকে একটা বিপদে পড়েছেন, এমন কাকে কল করবেন যে এসে আপনাকে উদ্ধার করবে, যে উদ্ধার করতে পারবে রাত 4টায়? এটা কিন্তু টাফ কোশ্চেন। 4টার সময় আমার বউকেই কল করব, সে এসে আপনাকে উদ্ধার করে নিয়ে যাবে। আমি জানি না, জানি না, হয়তো মানে আমার বিপদটা শেয়ার করবো, হয়তো আমাকে উদ্ধার করতে হবে নিজেকে। উদ্ধার করার মতো কে আছে? আই এম নট শিওর, এটা বলতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমরা ধরে নিলাম। খুব আনলাকি আর কি যে এই মুহূর্তে মনে করছে। না না, আমরা ধরে নিলাম আপু এসে আপনাকে উদ্ধার করবে ইনশাআল্লাহ। আচ্ছা কোশ্চেন নাম্বার 3, কোনো আমরা তো অনেক মুভি দেখি, লাইক দেশের দেশের বাইরের অনেক জায়গার মুভি দেখি, কোনো একটা ক্লাসিক মুভির কোনো একটা ক্যারেক্টার যেটা আপনি মুভিটা দেখলে আপনি মনে করেন যে এই মুভি এই ক্যারেক্টারটা যদি আমি করতে পারতাম, এই মুভিটা যদি আমার হতো? আচ্ছা কোনো ক্লাসিক মুভি না, আসলে সত্যি কথা যেটা যে আয়াস, মানে আয়াস হওয়ার পর থেকে ও আসলে সুপার হিরোর মুভির উপরে ওর এত মানে ইন্টারেস্ট। হ্যাঁ, ও আসলে নাটকে তো এসব থাকে না, আসলে সিনেমাতে যতটা থাকে সুপার হিরো মুভিগুলোতে, আমার খুব শখ আসলে একটা সুপার হিরো মুভি করার। তো আমার কাছে মনে হয় ও থর খুব লাইক করে, সো আমার মনে হয় যে আমি থরের ক্যারেক্টারটা যদি করতে পারতাম তাহলে অ্যাটলিস্ট ওর আমার বাচ্চার কাছে আমি আরও বড় সুপার হিরো। আমার সিরিয়াসলি এখন ইটস মাই ড্রিম যে আমি একটা এরকম মানে এরকম একটা সুপার হিরো ক্যারেক্টার করতে পারলে আমার খুব ভালো লাগে। ইনশাআল্লাহ হয়ে যাবে। কোয়েশ্চন নাম্বার 4, দুটো নাটক, দুটাই আপনি ছিলেন দুটাতেই, ওটার মধ্যে চুজ করতে হবে। শিওর, ব্যাচ 27 নাকি ব্যাচ 27 লাস্ট পেজ? দুটোই আসলে সিকুয়াল। আমি বলো দুটোই চাই। সো আমার কাছে মনে হয় দুটোই, আর পরেরটা রেসপন্স অনেক বেশি ডেফিনেটলি। পরেরটা স্টোরিটা আমরা যেরকম ভয় পাচ্ছিলাম শুরু থেকে, আমি আরিয়ান আমরা সবাই, যে সিকুয়াল ম্যাক্সিমাম টাইমই ভালো হয় না, তো এটা কেমন হবে কে জানে। তবে সত্যি কথা, ব্যাচ 27 লাস্ট পেজে আসলে অনেক কিছু ইম্প্রুভমেন্ট ছিল, শর্টসে, অ্যাক্টিং ইয়েতে, মেকিংয়ে, মিউজিকে, কাস্টিংয়ে, সবকিছু মিলে। সো ব্যাচ 27 লাস্ট পেজ আর কি একটু বেশি বুঝতে পারছি। ব্যাচ 27, দ্যাটস দি অ্যানসার। আচ্ছা কোয়েশ্চন নাম্বার 5, আমরা ঈদের সময় বা বিভিন্ন সময় আমরা তো নিজেদের কাজ দেখি,
নিজের কাজে দেখলে আমরা বুঝতে পারি আমরা কি ভুল করেছি। বাট এমন কোন তিনজন অ্যাক্টর মেল যাদের কাজ আপনি ফলো করেন, আপনার মনে হয় যে না ওদের কাজটা একটু দেখা উচিত? কোয়ার্টিস্ট কোয়ার্টিস্ট অ্যাজ ইন মেল আমি কাজ দেখি হচ্ছে মোশাররফ করিমের কাজ দেখি, নিশোর কাজ দেখি, আর জায়েদ হাসানের কাজ দেখি। তো নিশোর কাজটা দেখি হচ্ছে হিজ মাই ভেরি ক্লোজ ফ্রেন্ড, সো আমরা দুজন দুজনকে অনেক কী বলবো অনেক ভুল ধরি দুজন দুজনের মোটামুটি, তুই এটা করছিস এটা ভালো লাগে নাই, এটা করছিস এটা ভালো ছিল, এরকম অনেক ধরনের কনভারসেশন হয়। মোশাররফ করিমের নাটক দেখি যা আমার কাছে প্রচণ্ড এটা এন্টারটেনিং লাগে, আমার কাছে খুব মজা লাগে, ওনার স্পন্টেনিটি আমার খুব ভালো লাগে। জায়েদ হাসান সেম, জায়েদ হাসানের সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে ওনার হাসি, উনি যখন হাসে আমার নিজের কেন জন্য হাসি লাগে, সো আই লাইক হিম আ লট। সো এই তিনজনকে তো মাস্ট। এখন একটু ডিফিকাল্ট জায়গায় চলে এসেছি আমরা। ধরেন আপনার নেক্সট একটা কাজ, এটা একটা ফিল্ম হতে পারে বা নাটকও হতে পারে, এনিথিং, দুইটার ডেট হচ্ছে গিয়ে 3-4-5। এই 3-4-5 ডেটটা ছাড়া আপনি আর আপনার অন্য কোনো ডেট নাই। এখন আপনার কাছে শিহাব শাহিনের ডেটটা যাচ্ছে, মিজানুর রহমান আরিয়ানের এই ডেটটা যাচ্ছে, আপনি কাকে দেবেন? আগে কে ফোন করেছে? না না, মনে করেন দুজনে চাচ্ছে, দুজনের সাথে একসাথে ফোনে কথা বলবো না। সো আগে আসলে আগে পাবেন ভিত্তিতে হবে জিনিসটা, কারণ সামওয়ান হ্যাজ টু মানে কল ফার্স্ট, তাই না? মানে একজন যে যে কারো, আর আমার দুটো ফোন, আমার একটা ফোন, হ্যাঁ, আর দুজন মানুষ একসাথে এসে যে আগে এসে বলবে যে আমার ডেট লাগবে আমি তাকে দিব, আমি যখন ডেট দিয়ে ফেলি আবার পরে যদি কেউ এসে পড়ে তো মনে হয় আমি তো আসলে ওকে ডেট দিয়ে ফেলেছি। ঠিক আছে, তাহলে আসলে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস এর ব্যাপার। ঠিক আছে, বাট বেঁচে গেলেন আপনি, যাই হোক। কোয়েশ্চন নাম্বার 7, কয়েকটা ওয়ার্ড বলবো আমি, ওই ওয়ার্ডগুলো শোনার পর কার কথা আমাদের আশেপাশে আমরা যাদের সাথে কাজ করি তাদের মধ্যেই কার কথা সবার আগে ব্রেনে স্ট্রাইক করে? ওয়ার্ডগুলো বলছি, আপনি সাথে সাথে নাম বলবেন। ট্যালেন্টেড, স্ট্রেসড, আমি, ওকে, ডিসিপ্লিনড, মেজারমেন্ট, ও গড, লাভ, অদিতি, ক্রাশ, ক্রাশ ববিতা, কে? কোয়েশ্চন নাম্বার 8, আমরা যদি ধরেন বড় ছেলে নাটকটা, বড় ছেলে নাটকটা যদি আপনার রিয়েল লাইফ একটা কাহিনী হতো, ধরেন এটা আসলে আপনার লাইফে ঘটে যাওয়া একটা কাহিনী, আমরা তো বড় ছেলে নাটকটার এন্ডিংটা দেখেছি, আমরা সবাই দেখেছি, অলমোস্ট পুরো বাংলাদেশে দেখেছে, তো যেরকম এন্ডিং হয়েছে, যদি আপনি আপনার রিয়েল লাইফে ওই ক্যারেক্টারটা থাকতেন, রাশেদ, রাশেদ কি চলে যেত ওভাবে? রাশেদ কি করতো আপনার লাইফে? আমি যদি হতাম ওই জায়গায়, আমি যদি হতাম ওই জায়গার সেম সিচুয়েশন থাকতো সমস্ত কিছু, রাইট? হ্যাঁ, সব কিছু সেম, বাট এটা রিয়েল লাইফে ঘটছে এন্ড আপনার সাথে ঘটছে, তখন এন্ডিংটা কেমন হতো? আমি হয়তো রাশেদ যা করছে ওটাই করতাম। প্রত্যেকটা লজিক দেওয়া ছিল, তুমি তো খুব ভালো করে জানো, প্রত্যেকটা জিনিস মেলানো ছিল, এত সুন্দর করে লজিক্যালি কথাগুলো বলা হয়েছিল, অনেকে হয়তো খেয়াল করেনি, স্কিপ করে গেছে, দেখে তাদের কাছে কিছু কিছু জায়গায় লজিক্যাল মনে হয়েছে যে এই ছেলেটা তো বিয়ে করে ফেললেই পারতো, কেন যেতে দিল মেয়েটাকে, আসলে সিচুয়েশনটা ছিল না। প্রত্যেকটা ডায়ালগে ও যখন এক্সপ্লেইন করে ছেলেটা মেয়েটাকে, তখন কিন্তু সবগুলো কথা বলে যে এখন হয়তো করতে পারি, পরে কিন্তু এটা হবে, তখন কিন্তু এটা এটা হতে পারে, কারণ জীবনটা আসলে ফেয়ার টেল না, সো প্র্যাকটিক্যাল লাইফ ইজ সামথিং এলস, সো হয়তো আমি রাশেদ যা করছি ওটাই হয়তো করতাম যদি আমার এরকম সিচুয়েশন থাকতো। ট্রুলি ট্রুলি আমিও এটা বলবো, আমাকে অনেক মানুষ কোশ্চেন করে এই নাটকের এন্ডিং নিয়ে, যে কেন মেয়েটা একটু বাবাকে বলে নাই, কেন আর একটু চেষ্টা করে নাই, কেন আর একটু ওয়েট করে না, এরকম হাজার হাজার মেয়ে আছে যারা আসলে সাহস করে বাবাকে বলতে পারে না, এরকম হাজার হাজার মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, এরকম হাজার হাজার রাশেদরা চলে যাচ্ছে। সো আমিও একমত যে আসলে যেই এন্ডিংটা হয়েছে এটা হওয়াটার পার্সেন্টেজটা অনেক বেশি, সবার ভালোর জন্য করা হয়েছিল আসলে, এটা দুটো মানুষ, ওরা নিজেদের কথা শুধু চিন্তা করেনি, ফ্যামিলির কথা চিন্তা করছিল, যে মানুষটাকে ভালোবাসে তার কথা ভেবেছিল, সব কিছু মিলিয়ে আসলে ওই ডিসিশনটা। সো এটা সিনেমার এন্ডিং ছিল না আসলে, এটা একটা প্র্যাকটিক্যাল এন্ডিং ছিল আর কি আমার কাছে মনে হয়। ঠিক আছে, কোয়েশ্চন নাম্বার 9,
এখন একটু মজার দিকে চলে আসি, যেহেতু শেষই হয়ে যাচ্ছে। কখনো কি কিছু চুরি করেছেন? আমাদের ঠিক পাশে পাশে থাকতো আন্টি, অসম্ভব মজার আচার বানাতো। উনি আমাকে খেতেও দিত আমার, কিন্তু যতটুকু খেতে দিত অতটুকু আমার মন করতো না। তখন আমি যেটা করতাম, আমি আবার লুকিয়ে লুকিয়ে রান্নাঘরে ঢুকে গোল গোল করে তেঁতুলের আচার, বোরের আচার, এরকম ইয়ে থাকতো, বোয়ম থেকে আচার চুরি করতাম, এটা একটা। আরেকবার বড় ভাইয়ের বলের থেকে বেশ কিছু টাকা চুরি করেছিলাম, ওটা দিয়ে আমি আচার টপসি, তখন একটা অরেঞ্জ ড্রিঙ্ক পাওয়া যেত, ওটা কিনেছিলাম। আমার কাজিন আমার কাছ থেকে এসে বললো যে ওখানে অনেকগুলো 100 টাকার নোট ছিল, হয়তো 10টা, তখনকার 1000 টাকা মানে অনেক টাকা, তখন পিচ্ছি কতটুকু পিচ্ছি বুঝবে কতটা বললে। আমার কাজিন ও হচ্ছে 20টা 10 টাকার নতুন চকচকের নোট নিয়ে আসছে, তখন আমাকে বলছিল যে দেখ এই এগুলো এখানে অনেক বেশি, আর এটা নতুন, এটা নে আর ওটা আমাকে দিয়ে দাও। আমি গাধার মতো ওই টাকাটা নিয়ে আমি বললাম যে এটা তো কম, আমি ওটা দিয়ে দিচ্ছি, বুঝছো? কারণ বুঝছো কত পিচ্ছি। সো টাকা চুরি করেছিলাম, আচার চুরি করেছিলাম, আঁকি চুরি করেছিলাম, সম্ভবত কলম পেন্সিল এরকম টাইপের কিছু একটা দোকান থেকে, না মানে বাসা থেকে হয়তো কোন একটা পেন্সিলের পিছনে সুন্দর রাবার, ওইটা হয়তো পকেটে নিয়ে চলে আসছিল। সবাই বুঝতে পারছেন অপূর্ব ভাইয়া কত চুরি টেন্ডেন্সি আছে। আমিও বলে দিই, আমি যখন আইফোনের সুন্দর একটা নতুন কেবল দেখি আমার খুব ইচ্ছা করে নিয়ে ফেলি, খুব ইচ্ছা করে নিয়ে ফেলি। আচ্ছা, আমরা একদম শেষের দিকে চলে আসছি। এই কোয়েশ্চেনটা আসলে আমি আপনাকে নিয়ে না, এই কোয়েশ্চেনটা আমাকে নিয়ে করি সবসময়, এর আগে প্রত্যেকটা এপিসোড আমি করে আসছি, তো ওইটাই করি। আমার সাথে তো আপনি অনেকদিন ধরে কাজ হচ্ছে, আপনি আমাকে খুব ভালো করেছেন, তো আমার একটা ভালো দিক আর একটা খারাপ দিক বলতে হবে। তোমার ভালো দিক হচ্ছে তুমি ডিসিপ্লিন, আর তোমার খারাপ দিক হচ্ছে তুমি ডিসিপ্লিন। কারণ আমি ইনডিসিপ্লিন, যখন যেটা হয় যে কি বলবো, তুমি ডিসিপ্লিন এটা ভালো, উইচ ইজ গুড। আমি আসলে একটু ইনডিসিপ্লিন, আমি একটু দেরি করে আসি সেটে, হ্যাঁ, আসার পর আমার একটু লেট হয়ে যায়, তখন তুমি বিরক্ত হয়, আমি দেখেছি ওই একই জিনিস। আমি কিন্তু ভাই, না না, আমি এটা এক্সপ্লেইন করি, আমি কখনোই বিরক্ত হই না, না মনে হয় এটা চোরের মন পুলিশ বুঝতে পারছি। বিষয়টা হচ্ছে যে যে অপরাধ করে, হ্যাঁ, তার কাছে মনে হয় কি যে আচ্ছা আমি তো দেরি করতেছি, আমার জন্য লেটটা হচ্ছে আসলে আরেকজন মানুষ কেমন দেখা জিনিসটা। সো এইটার কথা বলছে, এটা এটা ফাক্ট বলছে, আমি খুবই জানি। কিন্তু এই দুটো যদি ভালো মন্দ দুটো দিকে বলো, দুটোতেই হচ্ছে একটু বেশি ডিসিপ্লিন, বেশি ডিসিপ্লিন। আচ্ছা, আমি একটু একটু চেঞ্জ করব নিজেকে আপনার জন্য ভাইয়া, শুধুমাত্র ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ ফর বিইং অন মাই শো, ইট ওয়াজ রিয়েলি ফান টকিং টু ইউ, খুবই ভালো লেগেছে। এন্ড আপনার ফ্যানরা, মানে আমাদের যে ফ্যান আছে, আমাদের নাটক যারা দেখে অনেক দিন ধরে এত এত বেশি কমেন্ট করেছে আপনাকে নিয়ে আসার জন্য, আই এম শিওর এই এপিসোড দেখে তারা সবাই অনেক বেশি খুশি হবে। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। থ্যাংক ইউ, আমার নিজেরই ভালো লেগেছে, কারণ মানে এটা ডিফারেন্ট, সচরাচর যেরকম কোয়েশ্চেন করা হয়, যত ইন্টারভিউতে গেছি যেরকম কোয়েশ্চেন করা, তার থেকে ডিফারেন্ট, দ্যাটস ওয়াই আমি আসলে অনেক এনজয় করছি। থ্যাংক ইউ সো মাচ। So, viewers, fans and followers, everyone, একদম শেষের দিকে চলে আসছে। শেষ কি, শেষই হয়ে গেছে আমাদের এপিসোডটা। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে, অপূর্ব ভাইয়ের অ্যান্সারগুলো মজার ছিল। বা নেক্সট, আরেকটা জিনিস যেটা জানাতে হবে সেটা হলো নেক্সট টাইম, নেক্সট এপিসোডে কাকে নিয়ে আসতে হবে, আপনাদের পছন্দের মানুষ কাকে আপনারা দেখতে চান, এটা অবশ্যই জানাবেন। অ্যান্ড এই এপিসোডটা কেমন লেগেছে এটাও জানাবেন। টিল দেন, এভরিওয়ান টেক কেয়ার অ্যান্ড বাই বাই।